ও এ ভেক্টর সমান এটা এবং ও বি ভেক্টর সমান এই অংশগুলি দেওয়া আছে তাই ভেক্টর এবং এবি ভেক্টরের ফরম মান নির্ণয় করা আমরা যদি প্রদত্ত ব্যক্তরগুলি লিখি এই ও এ ভেক্টর সমান আমরা পাই ও এ ভেক্টর সমান টু আই প্লাস থ্রি জে মাইনাস কে এরপর আমরা যদি ও বি ভেক্টর সমান লিখি ও বি এবং এই ও বি ভেক্টর সমান আমরা পাই এখানে ফোর আই মাইনাস থ্রি জে প্লাস এখন আমরা যদি এই একটি সাপেক্ষে এই মূল বিন্দু সাপেক্ষে যদি ও এ আমরা কল্পনা করি এই একটি ভ্যাক্টর ও ও এ ভ্যাক্টর ও এ আর আরেকটি ভ্যাক্টর যদি ও বি এই ও বি বিক্টর ও বি ভেক্টর তাহলে এই দুটি ভেক্টরে এই এ এবং বি বিন্দু যদি আমরা যোগ করি তাহলে এবি ভেক্টর আসে আমরা যদি বি ভ্যাক্টর যোগ করি এই এ এবং বি বিন্দু যোগ করি তাহলে এই এটা হচ্ছে কি বি ভেক্টর আমাদেরকে বলা হচ্ছে যে এ বি ভেক্টরে মানি ভেক্টর নির্ণয় করতে এবং এবি ভেক্টরের ফরম মান নির্ণয় করতে তাহলে এই ত্রিভুজ যুগের অনুসারে আমরা যদি ও বি ভ্যাক্টর সমান আমরা লিখতে পারি ও এ ভ্যাক্টর প্লাস বি ভেক্টর ওখান থেকে আমরা এবি ভেক্টরে লিখতে পারি বা আমরা এই ব্যাক্টর যুগের বিয়োগের নিয়ম অনুসারে আমরা পাই ভেক্টর বিয়োগানুসারে আমরা পাই এই এ বি ভেক্টর এ বি ভেক্টর আমরা পাই এই ও বি ভেক্টর ও বি ভেক্টর বিয়োগ ও এ ভেক্টর ও এ ভেক্টর এখানে আমরা যদি মান বসাই মান বসে পাই এফের আমরা যদি লিখি ফোর আই প্লাস মাইনাস থ্রি জে থ্রি জে প্লাস টু কে মাইনাস এফর আমরা লিখতে পারি টু আই মাইনাস থ্রি জে থ্রি জে প্লাসটা প্লাস কে সমান আমরা এই ফোর আই ফোর মাইনাস থ্রি জে মানে টু কে প্লাস ওয়ান কে প্লাস প্লাস আমরা লিখতে পারি থ্রি কে থ্রি কে সুতরাং এই সমান এটা

প্লাস থার্টি প্লাস নাইন সমান সেভেন তাহলে এই এবি ভেক্টরের মান হচ্ছে সেভেন তাহলে এটাই आंसर